নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি নৈহাটির বঙ্কিম আমজলি স্টেডিয়াম থেকে। আর আজকে এখানে কলকাতা ফুটবল লীগের ফার্স্ট ডিভিশন ম্যাচে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ট্রফি নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল সুরুচি সংঘ, নিউ আলিপুর সুরুচি সংঘ আর কালিকাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। দুই দলের মধ্যে বেশ তুল্যমূল্য ভালোই লড়াই হয়েছে। নিউ আলিপুর সুরুচি সংঘ এবং কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন দুর্দান্তভাবে লড়াই করেছে, তবে শেষমেশ শেষ হাসি হাসলো কিন্তু আজকের নৈহাটির বঙ্কিম আমজলি স্টেডিয়ামে। সুরুচি সংঘ দুর্দান্তভাবে লড়াই করার পরেও, বেশ কিছু সুযোগ পাওয়ার পরেও সেই সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেনি কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, যার কারণে আজকের এই চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ট্রফি নির্ধারণী ম্যাচে নিরাশ হয়ে ফিরতে হলো কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে। তবে আজকের নৈহাটির বঙ্কিম আমজলি স্টেডিয়ামের যে সমর্থন করতে এসেছিলেন, দুই দলের সমর্থকের সংখ্যা ছিল দেখার মতন। পুরো স্টেডিয়াম সংখ্যা, আসন সংখ্যা ভরে গেছিল প্রায় বললেই চলে। আমি সেই ভিজুয়াল আপনাদের সামনে তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন এখন। তবে একদম ম্যাচ শেষে যখন সুরুচি সংঘ এই বাজিমাত করে, সুরুচি সংঘ চ্যাম্পিয়ন হয় এই ফার্স্ট ডিভিশন কলকাতা প্রিমিয়ার লিগে, সেই সময় কিন্তু সুরুচি সংঘের চিয়ার্স আপ ছিল দেখার মতন। দেখতেই পাচ্ছেন কোচ রঞ্জন ভট্টাচার্য, আর পাশাপাশি রয়েছে আমাদের স্বরূপ বিশ্বাস, যিনি মেন দলের শীর্ষ কর্তা, তাকে নিয়ে কিন্তু খেলোয়াড়দের যে উচ্ছ্বাস সেটাও ছিল দেখার মতন। পাশাপাশি অপোজিট ডাগআউটে আমরা পৌঁছে গেছিলাম, সেখানে বাবুন ব্যানার্জি বসেছিলেন, কালীঘাট স্পোর্টস লাভার্সের শীর্ষ কর্মকর্তা। সেখানে একটু নিরাশার ছবি ছিল, তবে বাবুনদা কিন্তু পরিষ্কার বলেছেন যে খেলাই হারজিত রয়েছে, তবে দল যেরকম খেলেছে আমরা প্রমাণ করে দেব যে পরবর্তীকালে আবারও দেখা হবে মাঠে, সেখানে কিন্তু একটা দুর্দান্ত লড়াই আমরা দেখতে চলেছি। তবে দুজনেই যখন আবার এক জায়গায় হয়েছিলেন, বাবুন ব্যানার্জি আর স্বরূপ বিশ্বাস, তারাও কিন্তু বলেছেন যে 90 মিনিট মাঠে খেলা, তারপরে আমরা বন্ধু। সেই সমস্ত কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। স্বরূপ বিশ্বাস, বাবুন ব্যানার্জি, পাশাপাশি কোচ রঞ্জন ভট্টাচার্য ঠিক কী বললেন, পাশাপাশি যার জন্য আজকের সুরুচি সংঘের বাজিমাত, সুরুচি সংঘের গোলকিপার ঋত্বিক হাঁসদা, সেও ঠিক কী বলল সেটা একবার আপনারা শুনে নিন। এই একটা ছবি না, দুজনে আমরা দু ভাই না। আচ্ছা, দুজনে একসঙ্গেই দাঁড়াও, খেলাতে হার জিত থাকে, অবশ্যই থাকে, তবে এটা একটা সম্প্রীতির বার্তা। তবে পরবর্তী আমরা বাংলার জন্য লড়াই করছি সবাই, বাংলাতেই দুই দল পরবর্তীকালে কতটা দাপট দেখাতে পারে কি বার্তা থাকবে? আগামী দিনেই বলবো, আমরা মাঠে দেখাবো, মুখে নয়। আমি একটা জিনিস বিশ্বাস করি, দুটো টিম 90 মিনিট খেলেছে, এই দুটো টিমই মাথায় রাখতে হবে, দুটো টিমই আমরা পরিবারের টিম, এই দুটো পরিবারের টিম, কেউ চ্যাম্পিয়ন হয়েছে, কেউ রানে এসেছে, আবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, ওটা রান্না তুলছিল। এইভাবে আমরা পরম্পরা ভালোবাসা, সুরুচি আর কালীঘাট পোস্টলাভার্সিত দুটো মিলিত টিম, ইভেন সুপার সিক্সে আজকে আমরাই সবচাইতে হায়েস্ট পয়েন্ট, সুরুচি হায়েস্ট পয়েন্ট 39, আমরা 37, একসঙ্গে মিলিত হয়ে ভাই ভাই কাজ করেছি। ইভেন মনে করি পরবর্তীকালে আমাদের টিম নিয়ে আমরা দুবাই আলোচনা করে আমরা বড় টিম করব। একদম স্বরূপদা কি বলবে আজকে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ফাইনাল ম্যাচে? অনেক সমালোচনা হয়েছে, রঞ্জন ইজ রঞ্জন, এই টিমকে কি করে চিয়ার আপ করতে হয়, কি করে করতে হয়, একটা খেলার পরে আমাদের কোনো একটা কারণের জন্য 1.5 মাস বন্ধ ছিল, টিমটাকে ধরে রাখা সত্যি কথা, একদম একদম মানে সাথে হবে না, আমার প্লেয়ার হবে না, আমার গোলকিপার, আমার ডিফেন্স, আমার মিডফিল্ডার, আমার স্ট্রাইকার অক্লান্ত পরিশ্রম করছে, অক্লান্ত, ভাবা যায়। দর্শকদেরও এতটা সাপোর্ট, সবাই এসে চিয়ার্স আপ করছে, একদম আমার দর্শকরা, আমাদের সব সুইচি ফ্যান। তবে ফাইনালে আজকে খুব কাছ থেকে সুযোগটা হাতছাড়া হলো, তো কি বলবে এই পুরো বিষয়? খারাপ লাগছে, টিমের প্রথম কথা হচ্ছে টিম ভালোই খেলছিল, ইভেন সেকেন্ড হাফে যে পরিস্থিতি ঘুরিয়ে রেখেছিল, আমার অ্যাকচুয়ালি একটা ডিফেন্স, আমার অরিজিনাল ডিফেন্স সে হলুদ কার্ড দেখে সে বাইরে ছিল, ইভেন যে পরিস্থিতি, যাই হোক খেলাতে যা হয়েছে আমি রেজাল্ট অনুযায়ী বলবো টিম ভালো খেলেছে, খেলাতে হারজিত আছে, ওরা চ্যাম্পিয়ন হয়েছে, আমরা রানার্স হয়েছি, ইভেন দেখা যাবে আনবিটেন আমরা রানার্স হতাম, আজকে হয়তো হারটা আমাদের কোনো হার ছিল না, সুযোগ আমরা হারলাম, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সুরক্ষিত সংখ্যাকে বুঝতে হবে যে আমরা 90 মিনিট যা খেলেছি, সুরক্ষিত সংখ্যাকে বুঝিয়ে দিয়েছি যে আমরা কি টিম নিয়ে খেলতে পারি, আলটিমেটলি খেলায় হার জিত হয়, কেউ জেতে কেউ হারে, আমি এটা নিয়ে দুঃখিত না, আমার কোচ ম্যানেজার অফিসিয়াল
তারা তাদেরকে আমি ধন্যবাদ জানাবো, তারা অনেক সাপোর্ট করেছে এবং তার জন্য রানার্স হয়েছি। আর রানার্স হওয়াটাও তো এটা কলকাতা লিগের একটা বড় পাওনা, এটা আমরা হয়েছি, কেউ চ্যাম্পিয়ন হবে কেউ রানার্স হবে, খুব ভালো লাগছে। কিন্তু দর্শক মণ্ডলীর কাছে আমি একটা জিনিসই বলবো, খেলা খেলার জায়গায় হোক, খেলাতে হার জিত হবে, কেউ জিতবে কেউ হারবে, এটা নিয়ে আমাদের কিন্তু মন খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই। নেক্সট আবার সুপারে যখন আমরা যাব তখনও আবার দেখা হবে, তখনও দেখা যাবে আমরা কোন জায়গায় কী খেলছি। ঋতিক কি বলবে, আজকে দুর্দান্ত তুমি সেভ করলে, মানে কার্যত তোমার জন্যই দল আজকে চ্যাম্পিয়ন বললেই চলে, শুনছি চ্যাম্পিয়ন, তো কি বলবে পুরো বিষয়? সম্ভবত প্রথমত চ্যাম্পিয়ন হয়েছি, সবাইকে কংগ্রাচুলেশন, এবং আমাদের টিম খুব ভালো খেলেছে। টিম আমাকে যদি সাপোর্ট না করলে আমি হয়তো ভালো খেলতে পারতাম না। সবাই মিলে আমাদের 11 জন এবং মাঠের বাইরে যারা ছিল সবাই মিলে আমরা লড়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তার জন্য সবাইকে কংগ্রাচুলেশন জানিয়ে মানে কংগ্রাচুলেশন। এবং টিম স্টাফ কোচ প্রথমত কোচকে অনেক অনেক ধন্যবাদ, ওরা হয়তো সাপোর্ট না করলে আমি হয়তো পারতাম না, এই জায়গায় আসতে পারতাম না। ঋতিক ভবিষ্যতের পরিকল্পনা কী আছে? ভবিষ্যতে ইন্ডিয়া টিমে খেলতে চাই, ইন্ডিয়া টিমে খেলতে চাই। অবশ্যই রঞ্জনদা, তোমার কোচ রঞ্জনদার আন্ডারে তুমি আছো, কী কী শিখছো আপাতত, কীভাবে? স্যারের কাছ থেকে আর কিছু বলার নেই, অনেক কিছু শিখেছে স্যারের জন্য আজকে আমি এখানে, এবং স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যারকে আমাকে আমাকে খেলিয়েছে, ফার্স্ট ইলেভেনে খেলাচ্ছে, আর ধন্যবাদ স্যারের জন্য সব কিছু। আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পট অন নিউজে।